নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গ্রন্থ পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি পড়ে শোনাব শ্রী শ্রী চৈতন্যদেব গ্রন্থ থেকে অষ্টম অধ্যায়ের পরবর্তী অংশ বহুদিনের আকাঙ্ক্ষিত পবিত্র ব্রজমণ্ডলে প্রবেশ করিয়া প্রেমিক সন্ন্যাসীর অন্তরের ভাব সমুদ্র উথলিয়া উঠিল অশ্রুকম্প পুলকাদি সাত্বিক বিকার প্রকাশিত হইয়া প্রিয়দর্শন গৌর দেহকে অধিকতর মাধুর্যময় করিল গোকুলে বৃক্ষতলে রাত্রি কাটাইয়া পরদিন শ্রীমতী রাধারানীর জন্মস্থান রায়াতে গ্রাম দর্শন করত যমুনা উত্তীর্ণ হইয়া মথুরাতে উপস্থিত হইলেন ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি সপ্তম মুখ্যক্ষেত্র অন্যতম মথুরা দর্শনে তাহার হৃদয় উদ্বেলিত হইয়া উঠিল কোন প্রকারে আত্মসংবরণ করিয়া যমুনাতে বিশ্রামঘাটে স্নান করিলেন স্নানান্তে কেশবদেবের মন্দিরে গিয়া দর্শন স্তুতি প্রার্থনা ইত্যাদি করিলেন এবং ভাবে বিভোর হইয়া কীর্তন আরম্ভ করিলেন সেই সুমধুর কীর্তন ও অলৌকিক ভাবাবেশ দেখিয়া বহু লোক আবিষ্ট হইল কেশবদেবের মন্দিরের জনৈক ব্রাহ্মণ কীর্তনে আকৃষ্ট হইয়া চৈতন্যদেবের নিকট আসিলেন এবং অতিশয় ভক্তিভাবে তাহাকে প্রণাম করিয়া তাহার সঙ্গে কীর্তনে যোগ দিলেন ব্রাহ্মণের ভাবাবেশ হইল এবং আবিষ্ট হইয়া ক্রমের নৃত্য করিতে লাগিলেন ব্রাহ্মণের প্রেম ভক্তি দেখিয়া চৈতন্যদেবের বিস্ময় সীমা রহিল না কীর্তনান্তে তিনি তাহার পরিচয় জিজ্ঞাসা করিলেন ব্রাহ্মণ অতিশয় বিনীতভাবে জানাইলেন তিনি শ্রীমত মাধবেন্দ্র পুরীর শিষ্য পুরীজী যখন ব্রজমণ্ডল পরিভ্রমণ করিতে আসিয়াছিলেন সেই সময় তাহার কৃপা লাভ করিবার সুযোগ পাইয়াছিলেন নিজেও গুরুর গুরুভ্রাতা জানিয়া চৈতন্যদেব ব্রাহ্মণকে বিশেষ সম্মান প্রদর্শন করিলেন এবং অতিশয় আগ্রহ সহকারে তাহার নিকট পুরীজীব ব্রজদর্শনের সমস্ত বিবরণ শুনিয়া নিজেকে কৃতার্থ জ্ঞান করিলেন মাধবেন্দ্রজি মহারাজের অপার করুণার উল্লেখ করিয়া ব্রাহ্মণ বলিলেন আমরা সনরিয়া ব্রাহ্মণ এই জন্য সন্ন্যাসীরা আমাদের গৃহে ভিক্ষা গ্রহণ করেন না কিন্তু পুরীজী মহারাজ সেই প্রচলিত প্রথা উপেক্ষা করিয়া ভিক্ষা গ্রহণ পূর্বক আমাদের কৃতার্থ করিয়াছিলেন ব্রাহ্মণের মুখে এই ঘটনা অবগত হইয়া চৈতন্যদেব তাঁহার গৃহে ভিক্ষা করিবার জন্য আগ্রহান্বিতা হইলে ব্রাহ্মণ অতিশয় কাতরভাবে কর জোরে তাহাকে নিষেধ করিয়া বলিলেন প্রভু আপনাকে ভিক্ষা প্রদান বহু ভাগ্যের কথা কিন্তু আমাদের ঘরে অন্নগ্রহণ করিলে লোকে আপনাকে নিন্দা করিবে এই কথা ভাবিয়া আমার অতিশয় দুঃখ হইতেছে তাহাকে প্রবোধ দিয়া প্রভু কহে শ্রুতি স্মৃতি যত ঋষিগণ সব একমত নহে ভিন্ন ভিন্ন ক্রম ধর্মস্থাপন হেতু সাধু ব্যবহার পুরী গোঁসাইয়ের আচরণ সেই ধর্মসার সেই ব্রাহ্মণের গৃহেই তিনি ভিক্ষা করিলেন এবং তাহাকে সঙ্গে লইয়া মথুরের দ্রষ্টব্য স্থানসমূহ স্বয়ংভূক্ষেত্র বিশ্রামঘাট বিষ্ণু ভগবান মহাবিদ্যাদেবী ভূতেশ্বর ও গোকর্ণ মহাদেব প্রভৃতি দর্শন করিয়া অতীব আনন্দ লাভ করিলেন গোকর্ণাক্ষ মহাদেব অম্বিকা দোহরে পুজিলেন নন্দরায় বিভিত প্রকারে ভক্তি রত্নাকর থেকে ব্রাহ্মণকে সঙ্গী করিয়া মথুরা দ্রষ্টব্য স্থান সমূহ দর্শনান্তে বৃন্দাবনের দিকে চলিলেন এবং পথেও নানা দিলাস্থর দর্শন করিয়া অতিশয় পুলকিত হইলেন বৃন্দাবনের অপার্থিব শোভা সন্দর্শন করিয়া চিত্তে অতীব হর্ষের সঞ্চার হইল তাহার বোধ হইল বৃন্দাবনের স্থাবর জঙ্গম তরুলতা পশুপক্ষী জীবজন্তু ভগবত প্রেমে বিভোর থাকিয়া মধুবর্ষণ করিতেছে বিশ্বচরাচর তাহার নিকট মধুময় বোধ হওয়াতে অন্তরে ভাবাবেশ উপস্থিত হইল শ্রীকৃষ্ণের অলৌকিক মাধুর্যময় বৃন্দাবন লীলার উদ্দীপন হওয়ায় বহির্জগতের জ্ঞান লোপ পাইল ভাবাবেশে দেহ ভুল ইণ্ঠিতে হইল বলভদ্র ভট্টাচার্য ও সঙ্গী মাথুর ব্রাহ্মণ অতি সন্তর্পণে সেই শুদ্ধ অপাববিদ্ধ দেহ রক্ষা করিয়া উচ্চস্বরে কৃষ্ণ নাম শুনাইতে লাগিলেন অনেকক্ষণ নাম শুনাইবার পর ধীরে ধীরে বাহ্যজ্ঞান ফিরিয়া আসিল নীলাচলে ছিলা জইছে প্রেমাবেশ মন বৃন্দাবন যাইতে পথে হইল শতগুণ সহস্রগুণ বাড়ে মথুরা দর্শনে লক্ষগুণ প্রেম বাড়ে ভ্রমে যাবে বনে অন্য দেশে প্রেম উছলে বৃন্দাবন নামে সাক্ষাৎ ভ্রময়ে এবে সেই বৃন্দাবনে প্রেমে গড় গড় মন রাত্রি দিবসে স্নান ভিক্ষ্যাদি নির্বাহ করেন অভ্যাসে চৈতন্যদেব বৃন্দাবনে অবস্থান করিয়া লীলা স্থানসমূহ অতি আগ্রহ সহকারে দর্শন করিতে লাগিলেন শ্রী শ্রী রাধাকৃষ্ণ লীলা স্থান সকল দর্শন করিয়া তাহার অন্তরে ওই সকল লীলার স্ফূর্তি হওয়ায় বাহ্য জগতের বিস্তৃতি ঘটিল সেই লীলারস আস্বাদন করিয়া অনুক্ষণ ভাবে বিভর হইয়া থাকিলেন দিবারাত্র সেই প্রেম সমুদ্রে ভাসিতে ভাসিতে দেহের দিকে আর মোটেই দৃষ্টি থাকিল না নিত্যকার অভ্যাস বসে কোনো প্রকারে তাহার স্নান ভিক্ষাদি হইতে থাকিল সঙ্গীগণ করিতে লাগিলেন এইভাবে বনসমূহ দেখিয়া রাধাকুণ্ড, শ্যামকুণ্ড দর্শনান্তর গোবর্ধনে উপস্থিত হইলেন গোবর্ধনের পাদদেশে দেশে প্রণাম করিয়া একটি শিলা সাগ্রহে হৃদয় ধারণ করিলেন এবং প্রেমভাবে বিভোর হইয়া বহু স্তব স্তুতি প্রার্থনা করিলেন অতঃপর গোবর্ধন গ্রামে গিয়া ব্রহ্মকুণ্ডে স্নান এবং হরিদেবকে দর্শন করিয়া ভিক্ষা গ্রহণ করিলেন হরিদেবের মন্দিরের আঙিনাতেই সেই রাত্রি অতিবাহিত হইল পরদিন প্রভাতে মানুষ গঙ্গায় স্নান ও মহাদেবকে দর্শনের পর গোবর্ধন পরিক্রমায় বাহির হইলেন প্রদক্ষিণ পথে গোবর্ধনের ওপরে অন্নকূট নামক গ্রামে শ্রীমৎ মাধবেন্দ্র পুরীজি প্রতিষ্ঠিত গোপাল বিগ্রহ দর্শনের জন্য চৈতন্যদেবের মনে বিশেষ আগ্রহ জন্মিল কিন্তু পবিত্র গোবর্ধনের উপর আরোহণ করিতে তাহার ইচ্ছা নাই কাজেই কিভাবে গোপালকে দর্শন করিবেন এই চিন্তায় পীড়িত হইয়া গোবিন্দকুণ্ডে উপস্থিত হইলে শুনিতে পাইলেন গোপাল নিকটবর্তী পাঠুরি গ্রামে অবস্থান করিতেছেন সেই সময় ওই অঞ্চলে ভীষণ টাকাতের উপদ্রব ছিল দিল্লির মুসলমান বাদশাহ তুর্কি সৈন্যগণ সুযোগ বুঝিয়া মধ্যে মধ্যে সমৃদ্ধ গ্রাম সমূহে গিয়া লুটপাট করিত এইরূপ দৌরাত্তের ভয়ে অন্নকূট গ্রামবাসীরা সময় সময় গোপালকে লইয়া গ্রাম ছাড়িয়া পলায়ন করিত এই সময়ও তাহারা এইরূপ আক্রমণের আশঙ্কাতে গোপাল সহ গাঠুলি গ্রামে আসিয়া বাস করিতেছিল লোক মুখে এই সংবাদ শুনিয়া চৈতন্যদেব গাঠুলি গ্রামে গিয়া গোপালকে দর্শন করিলেন এবং তাহার সৌন্দর্য ও মাধুর্য আকৃষ্ট হইয়া তিন দিন সেখানে থাকিয়া গেলেন স্থানীয় লোকেরাও এই উপলক্ষে তাহার সৌম্য মূর্তি ও ভাবাবেশের পরিচয় পাইয়া ধন্য হইল গোবর্ধন প্রদক্ষিণান্তে কামবন বর্ষানা সংকেতগ্রাম নন্দগ্রাম প্রভৃতি লীলা সমূহ দর্শন করিলেন এবং পরে যমুনা পার হইয়া পুনরায় গোকুল মহাবন দেখিয়া মথুরায় ফিরিলেন এবারেও তিনি সেই পূজারী ব্রাহ্মণের গৃহেই দিন কয়েক অবস্থান করিলেন তখন তাহাকে দেখিবার ও তাহার অমৃতময় বাণী শুনিবার জন্য বহু লোক আসিতে লাগিল দিনে দিনে লোকের ভিড় দেখিয়া তিনি জনবহুল মথুরা ত্যাগ করিয়া বৃন্দাবন ও মথুরার মধ্যবর্তী নির্জন স্থান অক্রূর ঘাটে আসিয়া বাস করিতে লাগিলেন মধ্যে মধ্যে বৃন্দাবনে গিয়া বিভিন্ন ঘাটে স্নান ও দ্রষ্টব্য স্থানগুলি শ্রী শ্রী রাধাকৃষ্ণের লীলাস্থল যমুনা পুলিন বৃন্দাবনের অধীশ্বর গোপেশ্বর মহাদেব কাতায়নীপীঠ ইত্যাদির দর্শন করিতেন এবং সেখানে কীর্তন আনন্দে বিহুব্বল হইতেন লোকমুখে সংবাদ রাষ্ট্র হওয়ায় দিনে দিনে ঘাটেও দর্শনার্থীর ভিড় বাড়িতে আরম্ভ করিল সমাগত সকল লোককেই তিনি সর্বদা অতিশয় প্রেমের সহিত গ্রহণ করিতেন এবং অতি প্রাণস্পশীর সরল উপদেশে সকলের সংশয় দূর করিয়া ভগবান লাভের সহজতম পথ ভক্তি মার্গ দেখাইয়া দিতেন এখানে কৃষ্ণদাস নামক জনৈক সম্ভ্রান্ত রাজপুতবীর তাঁহার শ্রীচরণে আশ্রয় গ্রহণ করেন এবং সর্বদা সঙ্গে থাকিয়া কায় মনোবাক্যে সেবা করিতে লাগিলেন সেই সময় বৃন্দাবনে এক গুজব রটিল কালিদহে শ্রীকৃষ্ণ আবার প্রকট হইয়াছেন তিনি প্রত্যহ রাত্রিকালে কালীর নাগের শিরে দাঁড়াইয়া নাচেন এবং নাগের মাথার মনের প্রভায় তাহার শ্রী অঙ্গ প্রকাশিত হয় চারিদিকে হৈচই পড়িয়া গেল বহু লোক প্রতি রাত্রে কালীয় কিনারে দাঁড়াইয়া শ্রীকৃষ্ণকে দর্শন করিতে লাগিল গুজব শুনিয়া চেতনদেব হাসিলেন কিন্তু তাহার সঙ্গী সরল বিশ্বাসী বলভদ্র কৃষ্ণ দর্শনের আকাঙ্ক্ষায় উদ্গ্রীব হইলেন এবং বারংবার তাহার অনুমতি প্রার্থনা করিতে লাগলেন ভট্টাচার্যের উৎকণ্ঠাতে বিরক্ত হইয়া তবে প্রভু কহে তারে চাপড় মারিয়া মূর্খের বাক্যে মূর্খ হইলে পণ্ডিত হইয়া কৃষ্ণ কেন দর্শন দিবেন কলিকালে নিজ ভ্রমে মূর্খ লোক করে কোলা হলে বাতুল না ঘরে রহত বসিয়া কৃষ্ণ দর্শন করিহ কালী রাত্রে যাইয়া পরদিন সকালবেলা বৃন্দাবন হইতে কয়েকজন বিশিষ্ট ব্যক্তি তাহাকে দর্শন করিতে আসিলে চৈতন্যদেব তাহাদের নিকট কালীয় দহের ব্যাপার জানিতে চাইলেন তাহারা হাসিয়া বলিলেন লোকে কহে রাত্রে কই বর্ত নৌকাতে চড়িয়া কালীদহে মৎস্য মারে দেউটি জালিয়া দূর হইতে তাহা দেখি লোকের হয় ভ্রম কালীয় শরীরে কৃষ্ণ করিতেছে নর্তন নৌকাতে কালীয় জ্ঞান দ্বীপে রত্ন জ্ঞানে জালিয়াকে মূর্খ লোক কৃষ্ণ করি মানে ব্যাপার শুনিয়া সকলে হাসিতে লাগিলেন বলভদ্রেরও মন শান্ত হইল যমুনান্তে স্নান ব্রাহ্মণ গৃহে ভিক্ষা লীলা দর্শন ও ভজন কীর্তনে আনন্দ করিয়া চৈতন্যদেব কিছুকাল অক্রুর ঘাটে বাস করিবার পর বলভদ্র ভট্টাচার্য আগামী মকর শেষ সংক্রান্তির প্রয়াগে ত্রিবেণী সঙ্গমে স্নান করিবার অভিপ্রায় জানাইয়া বলিলেন সময় অল্প তাড়াতাড়ি না গেলে সেখানে ঠিক সময় পৌঁছানো যাইবে না বলভদ্রের বিশেষ আগ্রহ দেখিয়া চৈতন্যদেব ব্রজমণ্ডল হইতে শীঘ্রই বিদায় লইলেন এবং তাড়াতাড়ি যাইবার জন্য প্রকাশ্য রাজপথে না গিয়া ফাঁড়ি পথে যাওয়া সাব্যস্ত করিলেন সেই বৎসর প্রয়াগে কুম্ভ ছিল কিনা না কোনো কোথাও উল্লেখ নাই বহু প্রাচীন প্রাচীনকাল হইতেই সর্ব সম্প্রদায়ের গৃহস্থ ও সাধু সন্ন্যাসীদিগের মতে প্রয়াগে কুম্ভ স্নান অবশ্য কর্তব্য বলিয়া স্বীকৃত হইয়া আসিতেছে তাই মনে হয় সেই বছর কুম্ভ স্নানের জন্যই হয়তো তাহারা এত তাড়াতাড়ি প্রয়াগে আসিয়াছিলেন সেই সময়েও যে কুম্ভমেলা প্রচলিত ছিল তাহাতে সন্দেহের অবকাশ নাই কারণ তাহার পূর্বেও চৈনিক পরিব্রাজক প্রয়াগে মেলা দেখিয়া গিয়াছেন অবশ্য মকর সংক্রান্তিতে স্নান ও মাঘে প্রয়াগে কল্পবাস করিবার প্রথাও অতি প্রাচীন